আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি জর্জেট কাপড়ের উপর হ্যান্ড প্রিন্ট করে দেখাবো, সাথে হ্যান্ড প্রিন্টের উপর কীভাবে চুমকি পুঁতি বসাতে পারেন তাও দেখাবো। আসলে আমরা মনে করি জর্জেট কাপড়ে হ্যান্ড প্রিন্ট করা যায় না, অনেক ঝামেলা, কিন্তু মোটেও সেরকম না। জর্জেট কাপড়ে হ্যান্ড প্রিন্ট করলে আরও সুন্দর লাগে, সাথে যদি এরকম স্টোন বা পুঁতি দিতে পারেন তাহলে তো আরও সুন্দর লাগবে। এখানে আমি ফ্রেমটা ভালোভাবে আটকে নিচ্ছি, যেহেতু জর্জেট কাপড় সেহেতু ফ্রেমটা অবশ্যই লাগবে। জর্জেট কাপড়ের উপর রং করার জন্য এখানে আমি মাখন জর্জেট কাপড়টাই ব্যবহার করছি, আর আজকেও আমি বরাবরের মতন অ্যাক্রিলিক কালারটাই ব্যবহার করছি, কারণ অ্যাক্রিলিক কালারটা খুবই ভালো, রং ওঠে না। এখানে আমি আমার মন মতো ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি। আপনারা কোনোভাবে আঁকতে পারেন, যে কোনোভাবে দেখে আঁকতে পারেন, কিংবা ছাপের ব্যবস্থা করেও আঁকতে পারেন। আমি এখানে ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি। আমি প্রথম অবস্থায় এখানে সবুজ কালারের ডাল দিয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে মনে রাখতে হবে, যখন আপনি ডাল দিবেন তখন শুধু ডালই দিয়ে যাবেন, অন্যগুলো দিবেন না, তাহলে কাজটা খুব দ্রুত হবে। যখন ফুল করবেন তখন ফুল করবেন, আর যখন ডাল দিবেন তখন ডালটাই দিয়ে নেবেন। সুতি কাপড়ের তুলনায় জর্জেট কাপড়ের রং অনেক কম লাগে, জর্জেট কাপড়েও সুন্দরভাবে রং করতে পারলে খুব সুন্দর লাগে। জর্জেট কাপড় অবশ্যই ফ্রেমে আটকে নেবেন, আমি বারবার বলে নিচ্ছি, তা না হলে রং দিতে পারবেন না, কাপড় বিছিয়ে নিলে কুচকে যাবে, এই রং কিন্তু যাবে না। রং করার আগে আয়রন করে নেবেন, এবং দুই তিন দিন রং শুকানোর পর উল্টো সাইড আগে আয়রন করবেন, পরে সোজা সাইড আয়রন করবেন। এখানে আমি ফুল করে নিচ্ছি। ফুল করার জন্য প্রথমে আমি একটা তুলি দিয়ে বাউন্ডারি বলতে আশেপাশে সাইডটা করে নিচ্ছি, তারপর আমি ভরাট করব। আমি ভরাট করার সঙ্গে সঙ্গে ফুলের শেপটা চলে যাচ্ছে, কিন্তু আমি যখন আবার এই ফুলটাতেই পুনরায় আবার আরেকটা রেড কালার দেব, তখন দেখতে পারবেন ফুলের শেপটা আবার সুন্দরভাবে চলে আসছে। আমার একটি ফুল করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা পাতা করে নেব। এখানে আমি নেভি ব্লু কালারটা ব্যবহার করছি। অনেকে ভাবি যে নেভি ব্লু কালার কিংবা নীল কালারটা সরে যায়, কিন্তু অ্যাক্রিলিক কালারটা মোটেও সরে না। তারপরেও আমি জর্জেট কাপড়ের উপর যেহেতু করছি, এটা সরার সম্ভাবনা আরও কম। জর্জেট কাপড়ে সুন্দরভাবে বসে, সুতি কাপড়েও অ্যাক্রিলিক কালারটা সেট হয়, কিন্তু জর্জেট কাপড়েও খুব সুন্দরভাবে সেট হয়। নেভি ব্লু কালারটার ব্যাপার, নীল কালারটার ব্যাপার অনেকের মনে ভুল ধারণা যে এটা সরে যেতে পারে, কিন্তু মোটেও সরে না। এখানে আমি আরেকটা ফুল করে নিচ্ছি। আমি অ্যাক্রিলিক কালারের রেড কালারটা ব্যবহার করছি। আমি এখানে 4, 2, 4, আর 6 নাম্বার তুলি ব্যবহার করছি। এইটা আমার 2 নাম্বার তুলি। প্রথমে ফুলের পাপড়িগুলো আমি আগে চিকন 2 নাম্বার তুলি দিয়ে বাউন্ডারি করে নিচ্ছি। সকলকে আবার বলছি, প্রথমে ফুল করেন, পাতা করেন, যেটাই আপনি করেন না কেন, আগে সাইডে চিকন করে বর্ডার করে নেবেন, বর্ডারের পর ভরাট করবেন, তাহলে আপনার ফুলের শেপটা সুন্দর আসবে, আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না, তা না হলে আঁকাবাঁকা হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ফুলেই আপনি আগে সাইডটা এঁকে নেবেন, তারপর ফুলের পাতাগুলো সম্পূর্ণ ভরাট করবেন। অ্যাক্রিলিক কালার এক বক্স যদি কিনেন 10টা থাকবে, সেখানে 10টা 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর সিঙ্গেল একটা করে কিনতে গেলে 30-35 টাকা করে নেয় খুচরা দোকানগুলিতে। আমি এখানে গোলাপি, গাঢ় গোলাপি কালারটা, পিঙ্ক কালার না, গাঢ় গোলাপি কালারটা ব্যবহার করছি। আমি আরেকটা ফুলের জন্য এখানে আমি গোলাপি কালারটা দিচ্ছি। এই গোলাপি কালারের উপর আমি আবার পরে রেড কালার দিয়ে বাউন্ডারি দেবো, তখন আরও সুন্দর লাগবে। জর্জেট কাপড়ে রং কম লাগে, সুতি কাপড়ে রং বেশি লাগে। আমি এখানে খুবই অল্প পরিমাণে রং দিয়ে পুরো কাজটা কমপ্লিট করেছি। জর্জেট কাপড়টা ধোবার পরেও অনেক দিন পর্যন্ত শাইনি থাকে, সুতি কাপড়ের মতো মানে ফ্যাকাশে হয়ে যায় না। তাই আপনারা যদি চেষ্টা করেন জর্জেট কাপড়ের উপর হ্যান্ড প্রিন্ট করে সুন্দর একটি ভালো ড্রেস তৈরি করে নিতে পারেন। আমি এখানে জর্জেট কাপড়ের উপর হ্যান্ড প্রিন্ট করে পুঁতি আর চুমকি ব্যবহার করেছি। এভাবে একটা ওয়ান পিস তৈরি করে আপনারা দেখতে পারেন। আমি এখানে পিওর মাখন জর্জেটটা ব্যবহার করেছি। অনেকে জর্জেট কাপড়ের জামা পছন্দ করেন, তারা জর্জেটের মধ্যে কাজ করতে, সুতার কাজ করার সময় দেখেন যে কুচকে যায়, কাজটা করার পর সুন্দর ঘরে বসে না, তারা
এই হ্যান্ড প্রিন্টিং করে একটা সুন্দর ড্রেস করতে পারেন। এখানে আমি একটা হলুদ ফুল করে নিলাম, সেম ভাবে আমি আরেকটা হলুদ পাতা করে নেচ্ছি। এখানে আমি রেড কালার, গোলাপি কালার, নেভি ব্লু, হলুদ, সবুজ এই কয়েকটা কালার ব্যবহার করেছি। আমি প্রত্যেকটাই এক একটা পাতা এক একটা ফুল এক এক কালার দিয়েছি। এখানে আমি আবার গোলাপি কালার দিয়ে আরেকটা ফুল করে নিচ্ছি। আমি সেমভাবে ফুল করার জন্য আগে বর্ডারটা করে নিচ্ছি, তারপর ফুলটা ভরাট করছি। আমি এটা 4 নম্বর তুলি ব্যবহার করছি। আপনারা যারা এক সেট তুলি কিনতে চান তারা কিনতে পারেন। এক সেট তুলিতে 8টা তুলি থাকে, ওটা 200, ভালোটা 200 টাকা নেয়, আর একটু নর্মালটা 150 টাকা 180 টাকার মতো নেয়। আর যারা এক সেট না কিনতে চান তারা, আমি আগের ভিডিওতেও বলেছি 4 নম্বর একটা তুলি আছে, তারা ওই একটা তুলি ধুয়ে মুছে আবার ব্যবহার করতে পারেন। আর তা না হলে আপনি 4, 6, 2 এই 3টা তুলি দিয়েও পুরো কাজ কমপ্লিট করতে পারবেন। আমি রেড কালারের একটা লতা এঁকে নিচ্ছি এখানে। এখন আমি আগে বলেছিলাম আমার নেভি ব্লু কালারের ফুলের শেপটা চলে গেছে, এখন আমি এটার মধ্যে আবার চিকন করে বর্ডার করে নেব। এখন আমার ফুলের শেপটা আবার চলে আসবে। আমি আবার 2 নম্বর তুলি দিয়ে এই ফুলের বর্ডারটা চিকন করে নিচ্ছি। আমি এখানে লাল ফুলটা যে করেছি ওই লাল ফুলটাতে হলুদ বর্ডার করছি। আমি নেভি ব্লুর মধ্যে রেড কালার দিয়েছি আর লালটার মধ্যে হলুদ ফুল দিচ্ছি, কারণ লালের মধ্যে হলুদটা খুব ভালো ফোটে। আর আমি খুব ফোটাবো না এখানে, যেহেতু আমি পুঁতি ইউজ করব, সেহেতু আমি একটা শেড শেড ভাবানোর জন্য 2 কালার ব্যবহার করছি। আমি এখানে ইন্ডিয়ান গ্লু গাম মানে ফ্যাব্রিক গ্লু গামটাই ব্যবহার করছি। এটা অনেক ভালো, অনেকের মনে ধারণা যে এটা উঠে যায়, মোটেও না। এটা দিয়ে আমি অনেক কাজ করেছি, এটা উঠে না। আর জর্জেট কাপড় কিংবা সুতি কাপড় যে কোনো হ্যান্ড প্রিন্ট করেন না কেন, আপনারা এগুলো নরম হাতে ধোবেন, এগুলো অনেক শক্তভাবে কেচে ধোয়া যায় না, ধোবেন কেন এগুলো আপনারা একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে কিংবা শ্যাম্পু দিয়ে, এগুলোর মধ্যে হালকা ময়লা ওইগুলো ডিটারজেন্টের মধ্যে উঠে যায়, হাতের নরম হাতেই উঠে যায়। আর হ্যান্ড প্রিন্টের কাপড় খুব যত্ন সহকারে রাখতে হয়, এগুলো খুব নরম হাতে ধুতে হয়, ওয়াশ করতে হয়। আমি এখানে পুঁতি বসিয়ে নিচ্ছি, নেভি ব্লুটাতে আমি সাদা পুঁতি দিচ্ছি। আর যদি কারো এই ঘামটা না থাকে তাহলে এই পুঁতিগুলা ছিদ্রযুক্ত আপনারা সুতা দিয়েও আটকে নিতে পারেন। আমি হলুদটার মধ্যেও সাদা পুঁতি দিচ্ছি। আর যদি কারো মনে সন্দেহ থাকে যে না এই ঘামটা উঠে যাবে, আমি তো বলছি উঠবে না, তারপর যদি এরকম মনে হয় তাহলে প্রত্যেকটা পুঁতি ব্যবহার করেছি, চুমকি ব্যবহার করছি, এগুলোর মধ্যে ছিদ্র আছে, আপনারা হ্যান্ড প্রিন্টটা শুকানোর পর হাতে সুই সুতা দিয়েও লাগিয়ে নিতে পারেন। আমি পুঁতিটা অবশ্যই ছিদ্র সাইড 2 সাইডে রেখেছি, আর উপর সাইড যেটা সোজা সাইড ওইটা প্লেন সাইড দিয়েছি। আমি হাত দিয়ে আঠার উপর চুমকিগুলো বসিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা ফুলের যে শিরা হয়েছে ওই শিরাতে চুমকিগুলো বসিয়ে নিচ্ছি। প্রত্যেক শাড়িতে আমি 2টা করে চুমকি দিয়েছি। আমি এখানে নীল যে চুমকিগুলো আছে ওইগুলোই ব্যবহার করছি। যদি কোনো চুমকি সরে যায় এভাবে আপনারা কোনো টুথপিক কিংবা সুচ দিয়ে করে নেবেন, যেখানে হাত দিয়ে করা যায় না। আমি এখানে একটা সুচ দিয়ে পুঁতিগুলো সোজা করে চুমকিগুলো সোজা করে বসিয়ে নিলাম। আমি লাল ফুলটাতে গোল্ডেন কালার যে ছোট ছোট পুঁতি ওইগুলো দিচ্ছি। মাঝখানে আমি সাদা একটা বড় পুঁতি দিয়েছি, সাইডে আমি ছোট ছোট গোল্ডেন কালার পুঁতি দিচ্ছি। আপনাদের আমি আবারও বলছি, যাদের ঘাম নেই কিংবা মনে হচ্ছে যে এই পুঁতিগুলো উঠে যেতে পারে, তারা সুই সুতা দিয়েও করতে পারেন। যখন উঠে শুকিয়ে যাবে করা ফুল, মানে রংটা যখন শুকাবে তখন পুঁতিগুলো লাগাবেন। আমি জানি এই রং
এই রংটাও ওঠে না এবং এই আটা দিয়ে পুতি লাগানোও ওঠে না তার জন্য আমি ব্যবহার করছি দেখেন আমার পুরো কাজটা কমপ্লিট আমার কাছে খুব সুন্দর লাগছে কাজটা কমপ্লিট হওয়ার পরে স্টোনগুলো দেওয়ার পর পুতিগুলো দেওয়ার পর খুব সুন্দর হয়েছে আপনারা একবার ট্রাই করতে পারেন